স্বাগতম সবাইকে, শুভেচ্ছা। আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি, এই যে একটি জীব, এটি কিন্তু একটি কোষ দিয়েই তৈরি হয় এবং এটি দেখার জন্য কিন্তু অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ ইউজ হয়। অর্থাৎ মাইক্রোস্কোপের নিচেই কেবল এটি দেখা যায়, খালি চোখে দেখা যায় না। এটি খুবই ক্ষুদ্র এবং এককোষী। এছাড়াও আমাদের চারপাশে রয়েছে বহুকোষী জীব, সেখানেও কিন্তু ক্ষুদ্র অবস্থা থেকে এই বহুকোষী জীবটি বৃহৎ অবস্থা প্রাপ্ত হয়, সেটা উদ্ভিদই হোক আর প্রাণীই হোক। তাহলে আমাদের আলোচ্য বিষয় এই এককোষী জীব কীভাবে বিভাজিত হয়, আবার এই বহুকোষী জীবই বা কীভাবে আস্তে আস্তে বৃহৎ অবস্থা প্রাপ্ত হয়। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হল কোষ বিভাজন, আমাদের আজকের পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোষ বিভাজন কি তা বলতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদ বলতে পারবে, এমাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, মাইটোসিস কোষ বিভাজন কি তা ব্যাখ্যা করতে পারবে, মিওসিস কোষ বিভাজন কি তা ব্যাখ্যা করতে পারবে। কোষ বিভাজন কি? যে বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ হতে দুটি বা অধিক নতুন কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। ইহা তিন প্রকার, অর্থাৎ কোষ বিভাজন তিন প্রকার, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। আমরা জানি প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি হয়, একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত, যেমন অ্যামিবা, ইউগ্লেনা ইত্যাদি, আর এসব জীবকে এককোষী জীব বলে, ইংরেজিতে বলে ইউনিসেলুলার অর্গানিজম। এর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। এখানে আমরা অ্যামিবার চিত্র দেখতে পাচ্ছি। এককোষী জীবও কিন্তু বিভাজনের মাধ্যমেই, অর্থাৎ একটি বিশেষ কোষ বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। অর্থাৎ এই এককোষী জীবেও কোষ বিভাজন হয় এবং তার বংশবৃদ্ধি ঘটে। আবার অনেক জীব একাধিক কোষ নিয়ে গঠিত, এদেরকে বলা হয় বহুকোষী জীব বা মাল্টিসেলুলার অর্গানিজম, যেমন মানুষ, বটগাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ নিয়ে গঠিত। বিশাল দেহি বটগাছের সূচনাও কিন্তু ঘটে একটিমাত্র কোষ থেকে, অর্থাৎ পরাগরেণু ও ডিম্বাণু নিষিক্ত হয়ে যে জায়গুট তৈরি হয় বা নিষিক্ত ডিম্বাণু তৈরি হয়, সেটি থেকেই বীজ হতে ভ্রূণ এবং চারাগাছ বের হয়ে আসে। তারপর কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এটি বিশালাকার আকৃতি পায়। আবার এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি বিশাল মানুষের সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের শুক্রাণু ও ডিম্বাণু, এই দুই ধরনের জনন কোষের মিলিত হওয়ার মাধ্যমে বা নিষিক্ত হওয়ার মাধ্যমে জায়গুট গঠিত হয় এবং সেখান থেকে জায়গুটের বিভাজনের মাধ্যমে বহুকোষী মানব শিশু ও পূর্ণাঙ্গ মানুষের সৃষ্টি হয় ক্রমান্বয়ে। আবার কোষ বিভাজনের মাধ্যমেই ওম ও স্ত্রী গ্যামের সৃষ্টি হয় জীবের জননাঙ্গে এবং এর ফলেই নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ সেল ডিভিশনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। আর এই কোষ বিভাজনকেই তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। এবার আমরা প্রত্যেক প্রকার কোষ বিভাজনের সংজ্ঞা সম্পর্কে জানব। অ্যামাইটোসিস, যে বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে ভাগ হয়ে যায়
তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস যে বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ হতে দুটি অপত্য কোষ উৎপন্ন হয় এবং নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় অর্থাৎ সৃষ্ট অপত্য কোষ বা নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের সমান হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এই বিভাজনটি উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে সম্পন্ন হয়। মিওসিস যে বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ হতে চারটি অপত্য কোষ উৎপন্ন হয় এবং নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। একে হ্রাসমূলক বা বিয়োজন বিভাজনও বলা হয় কারণ এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজন উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর জনন মাতৃকোষে সম্পন্ন হয় অর্থাৎ জনন মাতৃকোষ হতে জনন কোষ তৈরির সময় অর্থাৎ শুক্রাণু বা পরাগরেণু এবং ডিম্বাণু তৈরির সময় মিওসিস কোষ বিভাজন ঘটে উদ্ভিদ ও প্রাণীর জননাঙ্গে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রথম প্রকার কোষ বিভাজন অ্যামাইটোসিস সম্পর্কে জানব। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এই যে কোষের নিউক্লিয়াসটি সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সাধারণত ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট, সত্রাক, অ্যামিবা ইত্যাদি এক কোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। মূলত এক কোষী জীবগুলোই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি করে থাকে। এ ধরনের কোষ বিভাজনে এই যে নিউক্লিয়াসটি, এটি প্রথমে এরকম ডাম্বেল আকার ধারণ করে অর্থাৎ মাঝ বরাবর সংকুচিত হয়ে যায় এবং সংকুচিত হতে হতে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে কোষের সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় অর্থাৎ কোষের সাইটোপ্লাজম এই মাঝ বরাবর সংকুচিত হয়ে যে খাঁজ সৃষ্টি হয় সেই খাঁজটি গভীর হয়ে দুইটি কোষ আলাদা হয়ে যায় অর্থাৎ প্রথমে নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত হয় তারপর কোষের সাইটোপ্লাজমও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এভাবেই অ্যামাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভক্তি ঘটে এবং এর ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন হল প্রত্যক্ষ কোষ বিভাজন। এটি হলো মাতৃকোষ আর এ দুটি হলো সন্তান কোষ বা অপত্য কোষ। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো চিত্রে আমরা কী দেখতে পাচ্ছি। চিত্রে কিন্তু আমরা একটি এককোষী জীব অ্যামিবা দেখতে পাচ্ছি। এটি কিন্তু এরকম খালি চোখে দেখা যায় না, এটি দেখতে হলে অবশ্যই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র দরকার। এই ক্ষুদ্র এককোষী জীবটি কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে অর্থাৎ একটি কোষ থেকে দুইটি কোষে পরিণত হয়। চিত্র আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা কিভাবে চলন কার্য সম্পন্ন করে অর্থাৎ এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তার দেহের অভ্যন্তরের উপাদানগুলো বিচলনের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা একটি এককোষী জীব, এটিও কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটি কোষে পরিণত হয় অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসটি দুইটি খণ্ডে ভাগ হয়ে যায় তারপর এর সাইটোপ্লাজম ভেতরের দিকে গিয়ে খাঁজ সৃষ্টি হয় এবং এই খাঁজটি গভীর হয়ে সাইটোপ্লাজম আলাদা হয়ে দুইটি কোষে চলে যায়। এভাবেই একটি কোষ থেকে দুইটি কোষে পরিণত হয় অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এখানে সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে জীবের সৃষ্টি কয়টি কোষ থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এক কোষে জীব ভাগ হয়ে একটি থেকে দুটি কোষ হয়ে গেল। আবার বহুকোষীর জীবের দেহ যে কোষ থাকে সেখানেও কিন্তু কোষ বিভাজন হচ্ছে এবং এখানেও কোষ বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ঘটছে। উন্নত উদ্ভিদ ও প্রাণীতে দৈহিক বৃদ্ধি ঘটে কোষ বিভাজনের মাধ্যমে এবং এই দেহের বৃদ্ধি ঘটে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। আমরা খেয়াল করি
এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়। এই যে এখানে চারটি ক্রোমোজোম ছিল, প্রতিটি ক্রোমোজোম কিন্তু বিভাজিত হয়েছে এবং বিভাজিত কোষদ্বয়ে প্রবেশ করেছে। অর্থাৎ এখানে নিউক্লিয়াসটিও একবার বিভাজিত হয়েছে এবং ক্রোমোজোমগুলো একবার করে বিভাজিত হয়েছে, এবং এ থেকে একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। এটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা উন্নত জীব অর্থাৎ প্রকৃত কোষী উদ্ভিদের জননাঙ্গ দেখতে পাচ্ছি। উদ্ভিদের জননাঙ্গ হলো ফুল বা পুষ্প। তো এই ফুলেই কিন্তু জনন কোষ সৃষ্টি হয়, অর্থাৎ পরাগরেণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয় কোষ বিভাজনের মাধ্যমে, আবার ডিম্বাশয়ে ডিম্বক সৃষ্টি হয় অর্থাৎ ডিম্বাণু সৃষ্টি হয় কোষ বিভাজনের মাধ্যমে। এটিও কিন্তু এক বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া। তো এই কোষ বিভাজনকেই বলে মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে জনন কোষ অর্থাৎ পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ বা পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। তো এই পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির জন্য জনন কোষের যে বিভাজন হয় একেই বলে মিউসিস, অর্থাৎ মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ার চিত্ররূপ দেখতে পাচ্ছি। এই প্রক্রিয়ায় একটি কোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, অর্থাৎ মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে চারটি কোষ উৎপন্ন হয়। এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাতৃকোষে দুইটি ক্রোমোজোম ছিল, অপত্য কোষে কিন্তু ক্রোমোজোম একটি হয়ে গেছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম জীবদেহে মোট তিন ধরনের কোষ বিভাজন ঘটে থাকে। একটি হলো অ্যামাইটোসিস, যেটি আদি কোষে ঘটে থাকে, আর একটি হলো মাইটোসিস, যেটি প্রকৃত কোষে অর্থাৎ উন্নত উদ্ভিদ ও প্রাণীতে ঘটে থাকে, আর একটি হলো মিউসিস, যেটি উদ্ভিদ ও প্রাণীর প্রজনন অঙ্গে ঘটে থাকে জনন কোষ সৃষ্টির লক্ষ্যে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি এককোষী জীব দেখতে পাচ্ছি। আমরা জানি অ্যামিবা থেকে শুরু করে ব্যাকটেরিয়া এগুলো হলো আদিকোষী এককোষী জীব। এখানে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। এখানে সরাসরি নিউক্লিয়াস দুটি অংশে ভাগ হয়ে যায়, তারপর সাইটোপ্লাজম দুটি অংশে ভাগ হয়ে এই কোষ বিভাজন প্রক্রিয়াটি সংঘটিত হয়। আমরা চিত্রে ব্যাকটেরিয়ার অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দেখতে পাচ্ছি, যেখানে নিউক্লিয়াসটি দুইটি ভাগে ভাগ হয়েছে এবং সাইটোপ্লাজমও দুটি অংশে ভাগ হচ্ছে। তাহলে আমরা প্রক্রিয়াটি আরেকবার দেখে নিই, যেটি অ্যামাইটোসিস প্রক্রিয়া। প্রথমে নিউক্লিয়াসটি দুটি অংশে ভাগ হয়ে যায় এবং পরে সাইটোপ্লাজমের মাঝখানে সংকোচন ঘটে এবং দুইটি অংশে ভাগ হয়ে যায়। এভাবে সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে দুইটি বিভাজন ঘটে। এভাবে সরাসরি নিউক্লিয়াসের বিভাজন ও সাইটোপ্লাজমের বিভাজন ঘটে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। সুপ্রিয় শিক্ষার্থী, এটি একটি প্রাণীকোষ। এই প্রাণীকোষের দেহে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে, অর্থাৎ বিভাজনের আগেও এখানে চারটি ক্রোমোজোম দেখতে পাচ্ছি এবং বিভাজনের পরেও চারটি ক্রোমোজোম দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে নিউক্লিয়াসটিও একবার বিভাজিত হয়েছে আর ক্রোমোজোমগুলো একবার বিভাজিত হয়েছে। ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই রয়েছে। এভাবেই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়, যা উদ্ভিদ ও প্রাণী দেহের সংগঠিত হয় দেহের বৃদ্ধির জন্য। তাহলে মাইটোসিস একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। পরবর্তী ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমরা বিস্তারিত জানব আরেকটি ক্লাসে। তাহলে সেখানে আমরা জানতে পারবো মাইটোসিস প্রক্রিয়া কয়েকটি ধাপের মধ্যে ঘটে থাকে, যার প্রথম ধাপটি হচ্ছে প্রোফেজ, তার পরের ধাপটি হচ্ছে প্রোমেটাফেজ, এর পরের ধাপটি হচ্ছে মেটাফেজ, ঠিক তার পরের ধাপটি হচ্ছে অ্যানাফেজ, এবং তার পরের ধাপটি হচ্ছে টেলোফেজ।
এরকম 5টি ধাপের মাধ্যমে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া ঘটে থাকে জীবদেহের বৃদ্ধির জন্য, কোষ বিভাজনের জন্য। তাহলে এই 5টি বিভাজনের মাধ্যমেই মাইটোসিস কোষ বিভাজন ঘটে প্রাণী ও উদ্ভিদ কোষের দেহে, যার প্রথমেই থাকে প্রোফেজ, পর মেটাফেজ, তারপর ম্যাটাফেজ, তারপর অ্যানাফেজ এবং তারপর টেলোফেজ। এভাবে 2টি কোষ তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা থেকে একটি এককোষী প্রাণী যার নাম ইউক্লেনা, তার কোষ বিভাজন অর্থাৎ সংখ্যা বৃদ্ধি কীভাবে হয় তা ব্যাখ্যা করো। এছাড়াও অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো লিখো, যা আজকের লেকচারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রয়োজনে ভিডিও লেকচারটি আবার দেখে নাও। আজকের পাঠ মূল্যায়ন: মাইটোসিস কী, মাতৃকোষ ও অপত্য কোষ কী, মাইটোসিস বিভাজনকে সমীকরণ বিভাজন বলে কেন, অ্যামাইটোসিস কোথায় ঘটে, ইন্টারফেস পর্যায় কী। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের অধিকাংশ উত্তর আজকের পাঠ থেকেই পাবে, এবং কিছু প্রশ্নের উত্তর আজকে না পেলে পরবর্তী লেকচারে, পরবর্তী ক্লাসে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ক্লাসটিতে যেখানে বিস্তারিত আলোচনা করা হবে সেখান থেকে জেনে নিতে পারবে। আজকের পাঠ থেকে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, কোষ বিভাজন কেন ঘটে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও লেকচারের ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন কোর্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেখানে জয়েন করতে পারবে এবং কমেন্টে প্রশ্ন করতে পারবে। এছাড়াও স্টাডি বাংলা 24 চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো সহজে পেয়ে যেতে পারো। তাহলে আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে অনেক অনেক ধন্যবাদ।